হ্যালো ভিউয়ার্স, আপনি যদি 4K স্টাইলে কোনো ভিডিও শ্যুট করে থাকেন কিংবা আপনি প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ভিডিও করার জন্য কোনো অ্যাপস ডাউনলোড করে ভিডিও করেন, দেখা গেল আপনি 10 মিনিটে একটা ভিডিও করলেন, সেটা আপনার দেখা গেল 10 মিনিটে একটা ভিডিও 5 GB MB হয়ে গেল, 5 GB মতো লোড হয়ে গেল আপনার এখানে মাত্র 10 মিনিটের একটা ভিডিও। তো সেক্ষেত্রে এই ভিডিওটাকে আপনি এডিটিং করার একটা সমস্যা, আপলোড দেওয়ার একটা সমস্যা, কারোর সাথে শেয়ার করার একটা সমস্যা হয়ে পড়ে, এবং কি আপনার ফোনে রাখাটাও সমস্যা। সচরাচর আমাদের ফোনগুলোতে আমরা দেখি 32 GB 64 GB, বেশি থেকে বেশি হলে 128 GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ আমরা পাই। সেক্ষেত্রে 5 মিনিটের 7 মিনিটের একটা ভিডিও আমরা দেখা গেলো 3-4 GB 5 GB MB দিয়ে আমরা আমাদের ফোনে রাখাও সম্ভব হয় না। তো এই ভিডিওগুলো মানে আমরা রাখা কিংবা এডিটিং করা বা শেয়ার করা অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি দারুণ একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো, যেটার মাধ্যমে আপনি কম্প্রেসার করে এই ভিডিওটাকে দেখা গেলো 5 GB-র একটা M5 GB-র একটা ভিডিও আপনি সেটাকে 200 থেকে 300 MB-তে আপনি ইচ্ছে মতো আপনি নিয়ে আসতে পারবেন। ভিডিওর কোয়ালিটি, ভিডিও রেজুলেশন সব কিছুই পারফেক্ট থাকবে, যেমনটা 5 GB-তে ছিল তেমনটা আপনি 200 থেকে 300 MB-তে নিয়ে আসলেও থাকবে, কোনো পরিবর্তন হবে না। শুধু একটাই পরিবর্তন হবে যে আপনার MB-গুলো কমে 5 GB-থেকে 200-300 MB-তে চলে আসবে। সো খুবই দারুণ একটা টিপস। অনেকেই চিন্তা করতে পারেন যে না এটা কীভাবে সম্ভব, কিছু তো একটা পরিবর্তন হবে, ভিডিওর কোয়ালিটি একটু নর্মাল তো হওয়ার কথা, আসলে বিষয়টা ঠিক তেমন হবে না। আমি যদি আপনাকে একটা ছোটো একটা উদাহরণ দিই, তো সেক্ষেত্রে দেখা গেলো হলিউডের মুভিগুলো আমরা কী দেখি, দেখা গেলো তারা HD গ্রাফিক্সে ভিডিওগুলো শ্যুট করে, সেক্ষেত্রে তারপরও তারা দেখা গেলো 2 থেকে 2.5 ঘন্টার একটা মুভি আমাদেরকে দিচ্ছে 1 থেকে 1.5 GB-র ভিতরে আমরা HD ভিডিওটা দেখতে পাই। তো সেটা কীভাবে সম্ভব হয়, সেটা যেভাবে সম্ভব হয় এই ভিডিওটা ঠিক তেমনভাবে হবে, আপনিও তাদের মতো করে ভিডিওটা কনভার্ট করতে পারবেন, দেখা গেলো 5 GB-থেকে 500 MB-তে 300 MB-তে এভাবে নিয়ে আসতে পারবেন, খুবই সিম্পলি আপনি সেটা করতে পারবেন। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন, যেহেতু লেটেস্ট কোনো টেক ভিডিও আসলে সবার আগে আপনি পেয়ে যান। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটা কেমন হলো। সো বন্ধুরা চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে এসে যদি ভিডিও কম্প্রেসার যদি আমরা সার্চ করি তাহলে 3 নম্বর যে অ্যাপসটা পাবো, ভিডিও কম্প্রেসার ফাস্ট, ভিডিও কম্প্রেসার অ্যান্ড ফটো। সো আমরা এই অ্যাপসটা ডাউনলোড করে নিব কিংবা ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনি এই অ্যাপসটা পেয়ে যাবেন। সো আমাদের এখানে ডাউনলোড করা আছে, আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে আপনার গ্যালারিতে যতগুলো ভিডিও আছে, আপনার মোবাইলে যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে। সো আপনি যে কোনো ভিডিও সিলেক্ট করে এখান থেকে ভিডিওর MB-গুলো কনভার্ট করে কমিয়ে আনতে পারেন। সো আমাদের এখানে 16টা ভিডিও আমি কুইক ভিডিও রেকর্ডার দিয়ে রেকর্ড করেছিলাম। সো 16টা ভিডিও 22 GB-র মতো আমার MB লোড হয়ে আছে এখানে। আমরা এখন এই ভিডিওগুলোর সাইজগুলো একটু দেখব। এখানে দেখতে পাচ্ছেন 17 মিনিটের একটা ভিডিও আমার 4 GB-র মতো আমার MB এখানে লোড হয়ে আছে, 2 মিনিট 57 সেকেন্ড একটা ভিডিও আমার 827 MB মতো লোড হয়ে আছে। তারপর এখানে যদি একটু দেখি 12 মিনিট 13 সেকেন্ডে একটা ভিডিও আমার 3 GB প্রায় 4 GB-র কাছাকাছি লোড হয়ে আছে। সো আমরা এখান থেকে একটা ভিডিও কম্প্রেসার করে দেখব। সাপোজ আমরা 12 মিনিটের ভিডিওটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনার এখানে অনেকগুলো মেনু আছে, আপনি চাইলে ভিডিওটা এখান থেকে প্লে করে দেখতে পারেন, ভিডিওটার রেজুলেশন কোয়ালিটি এগুলো দেখতে পারেন এখান থেকে, কিংবা শেয়ার করতে পারেন, ডিলিট করতে পারেন, ভিডিওটা এখান থেকে এডিট করতে পারেন। সো আমরা এটা কম্প্রেসার করে ভিডিওর সাইজটা একটু কমাবো, তার জন্য একবার উপর যে অপশনটা দেখতে পাচ্ছেন কম্প্রেসার ভিডিও আমরা এখানে ক্লিক করব। কম্প্রেসার ভিডিওতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, সিম্পলি আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে কাস্টমস, কাস্টমের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে রেজুলেশন চাইলে কমাই দিতে পারেন। হ্যাঁ, আমরা একটু কমাই দিলাম। দেওয়ার পর আমরা এখান থেকে আপনার বিট রেটটা একটু কমাই দিলাম, বিট রেটটা একটু কমাই আমরা 300-337 আমরা 40-এ করে দিলাম, 40-এ করে দিলাম, আর এটাও মোটামুটি আমরা 40-এ এনে দিলাম। আমরা 40-এ এনে দিলাম। সো আমাদের এখানে 245 MB-তে চলে আসছে, 3.59 GB-এর আমরা যে ভিডিওটা সেটাকে আমরা 245 MB-তে নিয়ে আসবো, তার জন্য আমাদের এখানে রেজুলেশন এবং বিট রেটটা আমরা কমাই দিলাম। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি কম্প্রেসার ভিডিও, সেটার উপরে ক্লিক করে দিব। সো একটু সময় নেবে এটা কম্প্রেসার হওয়ার জন্য, এমবিগুলো কনভার্ট হয়ে কমার জন্য। সো আমরা একটু স্কিপ করব। অলরাইট ভিউয়ার্স, আমাদের মোটামুটি ভিডিওটা কম্প্রেসার করার শেষ পর্যায়ে, আমাদের ভিডিওটা কম্প্রেসার করা শেষ। সো আমরা ভিডিওর রেজুলেশনটা এখন একটু দেখব, আমরা ভিডিওর কোয়ালিটি যদি একটু দেখি, এটা আমরা কম্প্রেসার করে এতটুকু আনছি, ভিডিও রেজুলেশন কম্প্রেসার সব কিছুই ঠিক আছে, ভিডিওর কোয়ালিটি মোটামুটি সব কিছুই ঠিক আছে। সো আমরা অরিজিনালটাও দেখবো, আগে দিয়ে এটা একটু দেখে নিচ্ছি।
এখানে কোনো ঝাপসা নেই, সব কিছু ক্লিয়ার স্পষ্ট। সো আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা যদি অরিজিনাল ভিডিওটা দেখি, আমরা অরিজিনাল ভিডিওটার উপর ক্লিক করে যদি আমরা ভিডিওটা দেখি, সাপোজ আমরা এখান থেকে বেরিয়ে আসি, প্লে ভিডিও, আমরা অরিজিনাল ভিডিওটা একটু দেখতেছি। হ্যাঁ, অরিজিনাল ভিডিও, এটা হচ্ছে অরিজিনাল ভিডিও। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনাল ভিডিও। আর আমরা যেটা করছি, আমরা যেটা কম্পিউটার করছি, সেই ভিডিওটা আমরা দেখি, আবারও দেখি একটু। সো আমরা এই ভিডিওটা আবার একটু প্লে করে দেখি। আমাদের এখানে কোয়ালিটি এবং কি রেজুলেশন সব কিছুই ওকে, সব কিছু ঠিক আছে। এখানে শুধু ভিডিওর এমবিটা আমরা কমাইছি। আমরা যদি এটার এমবি, এটা এখন কত এমবি আছে সেটা একটু দেখি, তাহলে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে 258 MB আছে। এখন ফাইলটার সাইজ হচ্ছে 258 MB, আর এটা অরিজিনাল সাইজটা ছিল আমাদের আপনার 3.59, প্রায় 3.5 GB থেকে খুব বেশি। সো আমরা মোটামুটি এভাবে খুব সহজেই কম্পেয়ার করে ভিডিওটা এমবিগুলো কমিয়ে নিয়ে আনতে পারবো। এখানে ভিডিওর কোয়ালিটি, ভিডিওর রেজুলেশন কোনো কিছুই চেঞ্জ হবে না, শুধু এমবিগুলো কমে চলে আসবে খুব সহজেই। সো আশা করি ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো। সো দেখাবেন নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।